ইমান হেফাজতের একটি মাধ্যম হচ্ছে সব সময় ওযু অবস্থায় থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দুইটা হাতিয়ারের কথা বলেছেন। আচ্ছা সুবহানাল্লাহ। আমরা অনেকে হেফাজতের জন্য কি করেন, বিভিন্ন ধরনের হাতিয়ার অনেকে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসলমানদের হাতিয়ার হচ্ছে দুইটি। নাম্বার 1 ওযু, নাম্বার 2 দোয়া। সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে সম্পদ থাকলে আমরা প্রোটেক্ট, আমি সম্পদশালী কিংবা দুনিয়াবি ক্ষমতাশীল, আমি গভর্নমেন্ট থেকে আর্মস চেয়ে নিই। জি, আর্মস দেশ, তার সাথে গার্ডম্যান থাকে কিংবা নিজেরাও রাখি। কিন্তু আল্লাহর নবী সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইমরান ভাই ওই মহান সত্তা আল্লাহ, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হাকিকি জ্ঞান অর্জন করে সৃষ্টি জগতের মাঝে বিতরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই যে দুনিয়াবি চেষ্টা করি প্রোটেক্ট, কিন্তু আসলে হাকিকাতে ইসলামী ভাইরা, এই যে পৃথিবীতে আমরা যখন মুসলমানদেরকে দেখি, যতই দেখি যে মুসলমান তখনই পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল যখন তারা রুহানি শক্তিতে বলিয়ান ছিল। দুনিয়াবি জ্ঞানে জ্ঞানী হয়ে কখনো মুসলমান শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে পারে নাই, বরং হাকিকি শ্রেষ্ঠত্বের আসন তখন ছিল যখন তারা হাকিকি প্রোটেকশন অর্জন করেছে। তা আমরা যেন এই সময়টাকে অর্জন করি, যেন আমরা প্রত্যেকেই ওযু, কিন্তু বড় কঠিন কিছু না, একবার সহজ একটা কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কানেক্ট। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে এমন কিছু নিরাপত্তা দান করে সে বুঝতেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ইরশাদ করেন, জি, হে মূসা আলাইহিস সালাম, তুমি যদি ওযুবিহীন অবস্থায় থাকো আর ওই অবস্থায় যদি কোনো বিপদে সম্মুখীন হও, এর জন্য তুমি তোমাকেই তিরস্কার করবে। এর মানেটা হচ্ছে এই যে যদি কেউ ওযুবিহীন থাকে তখন যে বিপদে পড়ে সে তার জন্য সে দায়ী। আর এর ব্যাখ্যা হচ্ছে এই যে যখন কোনো ব্যক্তি ওযু করে, চলাফেরা করে, তখন আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সফরে বের হচ্ছি, অফিসে বের হচ্ছি, ব্যবসায় বের হচ্ছি, লেখাপড়া করার জন্য বের হচ্ছি, কোনো না কোনো কাজে কিন্তু আমরা বের হচ্ছি। তা আমরা কে চাই না আল্লাহ তাআলা দয়া? মুসলমান মানেই আল্লাহ তাআলা দয়া চায়, হেফাজতে থাকতে চায়, নিরাপদে থাকতে চায়, নিরাপদে থাকতে চায়। তো আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আখেরাতে তো আছেই, ওটা বোনাস, দুনিয়ার যে ফায়দা, জি, দুনিয়ার ফায়দার জন্য, দুনিয়ার লাভের জন্য আমরা নিয়ত করে নিব, সেটাও সওয়াবের নিঃসন্দেহে। পাশাপাশি দুনিয়ার এই বিপদ থেকে হেফাজতের জন্য আমরা যেন প্রতিনিয়ত ওযু করি।